হাই হ্যালো কালাবার্স পিপল, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি গাড়ির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজকে আমরা এমন একটি গাড়ি নিয়ে কথা বলবো যে গাড়িটি বাংলাদেশে এতই জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন যে একে বাংলাদেশের জাতীয় স্পোর্টস কার বলা হয়। যে গাড়িটি বাংলাদেশের ইয়াং জেনারেশনের ফেভারিট লিস্টের প্রথম দিকের একটি গাড়ি। গাড়িটি আর কোনো গাড়ি নয়, এটি হলো টয়োটা GT86। এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে চলেছি টয়োটা GT86 এর ব্যাকগ্রাউন্ড হিস্টোরি, এর এক্সটেরিয়ার, ইন্টেরিয়ার ডিজাইন, ইঞ্জিন এবং পারফরমেন্স, বাংলাদেশের বাজারে গাড়িটির প্রাইস এবং বাইরে থেকে ইম্পোর্ট করতে হলে কত খরচ করবে, আমি জানি সকল বিষয় সম্পর্কে। এছাড়াও ভিডিওটির শেষের দিকে আমরা আলোচনা করব কেন গাড়িটিকে বাংলাদেশের জাতীয় স্পোর্টস কার বলা হয় সেই সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। টয়োটা GT86 জাপানের জনপ্রিয় গাড়ি ম্যানুফ্যাকচারকারী ব্র্যান্ড টয়োটার দ্বারা উৎপাদিত বিশ্বব্যাপী জনপ্রিয় স্পোর্টস কারগুলোর মধ্যে এই GT86 অন্যতম। তবে টয়োটা একা নয়, জাপানের আরেকটি জনপ্রিয় গাড়ি উৎপাদনকারী ব্র্যান্ড সুবারুর সাথে যৌথ প্রযোজনায় এই গাড়িটি উৎপাদিত, যেখানে ইঞ্জিনটি মূলত সুবারু কোম্পানির এবং ডিজাইনটি টয়োটা। ঠিক যেমন টয়োটার আরেকটি জনপ্রিয় স্পোর্টস কার সুপ্রা MK5 এর মতো, সুপ্রা MK5ও কিন্তু টয়োটার একা নয়, মূলত BMW সাথে যৌথ প্রযোজনায় উৎপাদিত। ঠিক এখানেও ইঞ্জিনটি মূলত BMW কোম্পানির এবং ডিজাইনটি টয়োটা। সুপ্রা MK5 সম্পর্কে খুবই ইন্টারেস্টিং A to Z ইন ডিটেলস একটি ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে অথবা ইন স্ক্রিনে দিয়ে দেওয়া হবে। ভিডিওতে ফেরা যাক। 1983 সালে টয়োটা কোম্পানি AE86 নামে একটি গাড়ি উৎপাদন করে, যা ওই সময়ের অন্যতম একটি জনপ্রিয় স্পোর্টস কার ছিল। কিন্তু তার কিছু বছর পর 1987 সাল থেকে গাড়িটি উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। তারপর দীর্ঘ 25 বছর পর সেই AE86 থেকে উৎসাহিত হয়ে টয়োটা কোম্পানি সুপারুর সাথে যৌথ প্রযোজনায় 2012 সাল থেকে টয়োটা GT86 নামে এই গাড়িটি উৎপাদন করা শুরু করে এবং বাজারে নিয়ে আসে। গাড়িটি মূলত দুইটি প্রজন্মে বিভক্ত। প্রথম প্রজন্মের সময়কাল হলো এর উৎপাদন সময় 2012 সাল থেকে 2021 সাল পর্যন্ত। এই প্রজন্মের গাড়িটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হতো এবং বিভিন্ন কোম্পানির আওতায় বিক্রি করা হতো, যেমন ইউরোপ এবং আমাদের এই এশিয়া মহাদেশে টয়োটা কোম্পানির অধীনে টয়োটা GT86, আমেরিকাতে সুবারু কোম্পানির অধীনে সুবারু BRZ এবং সায়ন কোম্পানির অধীনে সায়ন এভারেস্ট নামে বিক্রি করা হতো। এখানে উল্লেখ্য, সায়ন ছিল টয়োটার একটি শাখা কোম্পানি যারা মূলত কাস্টমাইজেশন করে গাড়ি তৈরিতে ফোকাস করতো। তবে 2016 সাল থেকে টয়োটা এই কোম্পানিটি বন্ধ করে দেয়। যাই হোক, দ্বিতীয় প্রজন্মের সময়কাল হলো 2021 থেকে বর্তমান। এই প্রজন্মে এসে গাড়িটির পূর্বের সকল নাম পরিবর্তন করে বিশ্বব্যাপী একটাই নাম রাখা হয়, সেটি হলো টয়োটা ZR86। সায়ন কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর বর্তমানে এই গাড়িটি মূলত টয়োটা কোম্পানির অধীনে টয়োটা ZR86 এবং সুবারু কোম্পানির অধীনে সুবারু BRZ নামে বাজারে চলছে। আর এই লেটেস্ট জেনারেশনের টয়োটা GT86 অর্থাৎ ZR86 হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। তবে আমাদের দেশে বেশিরভাগ GT86 হলো প্রথম প্রজন্মের এবং GR86 এর থেকে GT86 এই নামটি বেশি জনপ্রিয় হয়। সম্পূর্ণ ভিডিও জুড়ে সকলের বোঝার সুবিধার্থে আমরা গাড়িটির নাম GT86 বলেই রাখবো। GT86 গাড়ির এক্সট্রা ডিজাইনটা অনেকটাই সুপ্রা MK5 এর মতো দেখতে, কারণ দুটো গাড়ির বডি স্টাইল ফাস্ট ব্যাক কোপ। একদম সহজ করে বললে ফাস্ট ব্যাক কোপ বলতে যেসব গাড়ির সাদ থেকে পিছন পর্যন্ত ঢালু একটি লাইন থাকে বা ঢালু হয়ে নিচের দিকে নেমে আসে তাকে বোঝায়, যা GT86 এবং সুপ্রা MK5 দুটোতেই দেখা যায়। তবে এ ধরনের ঢালু লাইন সবচেয়ে বেশি দেখা যায় মাসট্যাং এর ক্ষেত্রে। এবার গাড়িটি ফ্রন্ট প্রোফাইলের কথা বললে এর ফ্রন্ট সাইডকে অনেকেই ক্যাকাপো পাখির সঙ্গে তুলনা করে থাকে। ফ্রন্টের মাঝ বরাবর টয়োটার লোগো এবং দুপাশে দুটি প্যারাবোলা শেপড প্রজেক্টর সেট আপ LED হেডলাইট DRL। হেডলাইট গুলো সেম সুপ্রা MK5 এর হেডলাইট গুলোর মতোই দেখতে। হেডলাইট গুলোর নিচে রয়েছে দুপাশে দুটি এয়ার ভেন্ট, যেখানে ফার্স্ট জেনারেশনের 86 এ এয়ার ভেন্টের মধ্যে ফগ ল্যাম্প বিল্ট ইন অবস্থায় ছিল, বর্তমানে তাই নেই। দুটি এয়ার ভেন্টের মাঝ বরাবর রয়েছে ফাংশনাল ম্যাট্রিক্স গ্রিল, যেটি বায়ু প্রবেশ করে ইঞ্জিনটিকে ঠান্ডা রাখতে সহায়তা করে। সাইডের কথা বললে দুটি ফ্রন্ট হুইলের পিছনে রাখা হয়েছে দুটি এয়ার ভেন্ট, যা পূর্বের 86 এ ছিল না। তবে আগের 86 এ ফ্রন্ট ডোর মিররের পাশে সাইড গ্রিল রাখা হয়েছিল, যা বর্তমানের 86 এ নেই। একদম নিচের দিকে তাকালে দেখা যাবে ইন্টিগ্রেটেড সাইড স্ক্রিনস দেওয়া হয়েছে, যা আপনাকে আর এক্সট্রা করে না লাগালেও চলবে। পিছনের দিকে তাকালে প্রথমেই নজর কাড়বে গাড়িটির ডাকটেল স্পয়লার। মাঝ বরাবর অবস্থিত টয়োটার লোগোর উপরে দুপাশে চমৎকার টেইল লাইটের সঙ্গে যুক্ত রয়েছে একটি ব্ল্যাক স্ট্রাইপ, যা গাড়িটির পিছনের সৌন্দর্যের মাত্রা আরো বাড়িয়ে তুলেছে। তবে আমার কাছে মনে হয় স্ট্রাইপটি লাইটেনিং হলে আরো বেশি সুন্দর দেখাতো। যাই হোক, একদম নিচে রয়েছে রেয়ার ডিফিউজারের সঙ্গে সংযুক্ত দুপাশে দুটি এক্সস্ট পাইপ। ওভারঅল গাড়িটির এক্সট্রা ডিজাইনের কথা বললে পূর্বের 86 এর থেকে খুব বেশি চেঞ্জে জানা হয়নি। লাইট ওয়েট ম্যাটেরিয়াল দিয়ে এরোডাইনামিক্যালি গাড়িটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে অল্প বাজেটে গাড়িটি ক্রয় করেও ক্রেতা গাড়িটি চালিয়ে সন্তুষ্ট থাকতে পারে। গাড়িটির দৈর্ঘ্য 167.9 ইঞ্চি, প্রস্থ 69.9 ইঞ্চি, উচ্চতা 11.6 ইঞ্চি, হুইল বেস 101.4 ইঞ্চি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 4.9 ইঞ্চি, ওজন 1270 থেকে 1307 কেজি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 50 লিটার, বুট স্পেস 226 লিটার। নর্মালি গাড়িটি 7টি কালারে বাজারে অ্যাভেলেবেল হয়ে থাকে। কালার গুলো হলো গ্রে মেটালিক, সিলভার মেটালিক, হোয়াইট, ব্ল্যাক, রাইট ব্লু, ব্লু পেয়ার এবং রেড।
গাড়িটিকে টু সিটার স্পোর্টস কার বলা হলেও এর সিট সংখ্যা মূলত চারটি, মানে পিছনে দুটি ছোট ছোট সিট রয়েছে যেখানে বাচ্চারা অনায়াসে বসতে পারবে এবং ইমার্জেন্সি মুহূর্তেও এই সিটগুলো ব্যবহার করা যেতে পারে। সিটগুলো লেদার এবং আলকান্তারা ট্রিমড বাকেট সিট। উল্লেখ্য, সিটগুলোতে হিটেড অপশন রয়েছে। স্টিয়ারিং হুইলের কথা বললে, প্যাডেল শিফটার সহ টেলিস্কোপিক অ্যাডজাস্টেবল একটি স্টিয়ারিং হুইল যা পূর্বের GT86 এর মতোই রাখা হয়েছে, শুধু নতুন করে নিচের দিকে জিআর লেখা একটি ব্যাজ অ্যাড করা হয়েছে। স্টিয়ারিং হুইলের পেছনে রয়েছে 7-inch ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। গাড়িটির অন্যতম একটি স্পেশাল ফিচার হলো ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। এই সিস্টেম অন করলে গাড়িটি ডিজিটাল ক্লাস্টার চেঞ্জ হয়ে ট্যাকোমিটার শো করে। একদম সহজ করে বললে, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম হলো এই সিস্টেম অন করে খুবই পিচ্ছিল কিংবা বরফ এ জাতীয় রাস্তার উপর দিয়ে গাড়ি চালালে গাড়ির চাকা যথেষ্ট পরিমাণ গ্রিপ পাবে, অর্থাৎ গাড়ির চাকা সারফেসের সঙ্গে লেপ্টে থাকবে বলে আপনি সহজেই কন্ট্রোল হারাবেন না এবং আপনার গাড়ির পারফরমেন্সও বজায় থাকবে। অ্যাপল কার্পলে এবং অ্যান্ড্রয়েড অটোর অপশন সহ গাড়িটির ড্যাশবোর্ডের মাঝ বরাবর রয়েছে 8-inch টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট ডিসপ্লে। তার নিচেই রয়েছে 2-zone ক্লাইমেট কন্ট্রোল নিয়ন্ত্রণের পিয়ানো কি সুইচের সমূহ, যেগুলো গাড়ির ইন্টেরিয়রকে আরো বেশি স্পোর্টি লুক দিয়েছে। ওভারঅল GT86 এর ইন্টেরিয়রের কথা বললে, গাড়িটির ইন্টেরিয়র খুব বেশি যে প্রিমিয়াম তা কিন্তু নয়, তবে বাজেট অনুযায়ী যথেষ্ট পরিমাণ স্ট্যান্ডার্ড। সেকেন্ড জেনারেশনের নতুন GT86 এ 2.4-liter ফোর সিলিন্ডার বক্সার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি মূলত সুবারু কোম্পানির ইঞ্জিন, যেখান থেকে সর্বোচ্চ 300 horsepower শক্তিমত্তা, 250 Nm টর্ক এবং 7000 RPM পাওয়া যায়। গাড়িটির টপ স্পিড 226 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেখানে গাড়িটি 6.1 সেকেন্ডে 0-100 কিলোমিটার বেগে গতি উঠাতে সক্ষম। গাড়িটির ট্রান্সমিশন সিস্টেম হল 6-speed অটোমেটিক এবং 6-speed ম্যানুয়াল ট্রান্সমিশন। ইঞ্জিন লেআউট হল ফ্রন্ট ইঞ্জিন এবং রেয়ার হুইল ড্রাইভ। এবার গাড়িটি প্রাইস এবং কেন গাড়িটিকে বাংলাদেশের ন্যাশনাল স্পোর্টস কার বলা হয় সে কথা বললে, GT86 কে নিয়ে টয়োটা কোম্পানির উদ্দেশ্যই ছিল মূলত অল্প বাজেটের মধ্যে টু সিটার সেরা একটি স্পোর্টস কার ক্রেতাদের উপহার দেওয়া। তারা তাদের এই প্রজেক্টে খুব ভালোভাবে সফল হয়েছে, তা বিশ্বব্যাপী গাড়িটির জনপ্রিয়তা এবং চাহিদা দেখলেই বোঝা যায়। আমাদের বাংলাদেশেও গাড়িটির জনপ্রিয়তা এবং চাহিদা কোনো অংশে কম নয়। বাংলাদেশে গাড়ি আমদানির ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স এবং ইম্পোর্ট ডিউটিস বেশি হয়, খুব বেশি লাক্সারি গাড়ি প্রবেশ করে না বললেই চলে। তাই বাংলাদেশের বাজারে GT86 এর ব্র্যান্ড নিউ প্রাইস 30-41 লক্ষ টাকার মধ্যে। গাড়িটি বাংলাদেশে ব্র্যান্ড নিউ না পাওয়া গেলেও রিকন্ডিশন গাড়ি আমদানি করতে খরচ পড়ে 40-60 লক্ষ টাকার মধ্যে, এবং ব্র্যান্ড নিউ GT86 আমদানি করতে খরচ পড়ে যাবতীয় ভ্যাট ট্যাক্স এবং ইম্পোর্ট ডিউটিস সহকারে 1.5 কোটি টাকার একটু উপরে। অন্যান্য স্পোর্টস কারের তুলনায় GT86 এর প্রাইস কিছুটা কম হয়। এর ইউনিট সংখ্যা বাংলাদেশে স্বাভাবিকভাবেই অনেকটা বেশি। এছাড়াও GT86 এর প্রিমিয়াম লো স্লাং প্রোফাইল আউটলুক এবং অসাধারণ পারফরমেন্সের কারণে এই গাড়িটির জনপ্রিয়তা বাংলাদেশে আকাশচুম্বী এবং ইয়ং জেনারেশনের ফেভারিট লিস্টের প্রথম দিকের একটি গাড়ি। সব মিলিয়ে অন্যান্য গাড়ির তুলনায় বাংলাদেশে GT86 এর কম প্রাইস, ব্যাপক জনপ্রিয়তা এবং চাহিদা এবং ইউনিট সংখ্যার আধিক্যতার কারণে একে ন্যাশনাল স্পোর্টস কার অব বাংলাদেশ বলা হয়। সো এই ছিল GT86 সম্পর্কে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে এবং এ ধরনের আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন, এবং চাইলে আপনারা এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। দেখা হবে কথা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।